তো হাঁসের মাংস কীভাবে রান্না করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি হাঁসের মাংস নিয়েছি 1 কেজি। এখন আমি এতে মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে আদা 1 টিস্পুন, এখানে আছে রসুন বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সব মশলাগুলো একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো তো সব মশলাগুলো আমি একসাথে মেখে নিচ্ছি। মশলাগুলো একটু মেখে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি। আমি প্যানে তেল গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচ, জিরে, এলাচ এবং দারচিনি আছে, এগুলো আমি তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আলু ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে একটু লবণ এবং হলুদ নিয়ে ভেজে নিতে হবে। আলুটা যখন একটু লাইট ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। আর এতে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না জলটা টানে। তো দেখুন প্রায় 10 থেকে 12 মিনিট পরে এটা সম্পূর্ণ জলটাই টেনে গেছে। এখন আমি এতে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি এখন মাংসটা ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি গরম জল দেওয়ার পর আরো 5 মিনিট ঢেকে রেখেছিলাম। আমার ঝোলটা রান্না করা শেষ। তো হাঁসের মাংস রান্না করা শেষ, এখন আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।